আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। সুপ্রি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায়ের 3.4.1 লিসনট্রি নিয়ে আলোচনা করব। এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাহায্যে যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম। আমরা এই লেখার নিয়মগুলো শিখব। মূলত আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বইয়ে আছে সেগুলো তো এবং বইয়ের বাইরে অনেক বিষয় নিয়ে আলোচনা করব তো এই বইয়ের বাইরে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব মানে কি কি এটা আমাদের জন্য প্রয়োজনীয় না অবশ্যই প্রয়োজনীয় এটা আমাদের সারা জীবন কাজে লাগবে যেমন একটা যৌগর কিভাবে গঠিত হয় সেই যোগের নাম কি হবে এটা কিন্তু আমাদের একদম সারা জীবন কাজে লাগবে তোমার ক্লাস টেন থেকে এইট থেকে শুরু করে নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপর যখন ভার্সিটিতে পড়বা তখনও কাজে লাগবে চাকরি ক্ষেত্রে সবসময় কাজে লাগবে এটা আমি যেটা এখন দেখাবো এখন এই বিষয়গুলো তোমাদের একটু বল দিই সেটা হচ্ছে যে এই যে একটা যোগও কিভাবে গঠিত হয় এবং যোগের নামকরণ এটা কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী জানে না কিভাবে নামটা পড়তে হয় ঠিক আছে মুষ্টিমে কতজন জানে যারা ভালো স্টুডেন্ট তারা এটা এটা পারে কিন্তু ম্যাক্সিমামই এটা পারে না তো সারা জীবনে এটা যেমন আমি ইন্টারের যাদেরকে পড়াই তাদেরই ম্যাক্সিমাম এটা পারেন আর কি তো এটা মূলত ক্লাস এইট থেকে শুরু করা উচিত ঠিক আছে এইট থেকেই শুরু হয় এইগুলো নামকরণ কত যারা পুরাতন কারিকুলামে ক্লাস এইট থেকেই এই নামকরণগুলো দেওয়া ছিল ঠিক আছে তো এইখানে আমাদের কি করতে হবে এই নামকরণগুলো কিভাবে করতে হয় সেগুলো শিখবো এবং আরো শিখতে হবে কি কিভাবে যৌগ গঠন করা হয় কিভাবে যৌগ গঠন হয় দেখো যৌগ গঠন হতে হলে আমাদের একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে কোন যৌগ যৌগ গঠনের জন্য আমাদের দুইটা বিষয় লাগবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে যৌগটা কোন কোন পরমাণু দ্বারা গঠিত ঠিক আছে কোন কোন পরমাণু কোন কোন পরমাণু রয়েছে সেগুলো জানতে হবে এবং ওই যে পরমাণুগুলো যে পরমাণুগুলো দিয়ে যৌগ গঠিত হয় তার যোজনি লাগবে যোজনী ঠিক আছে যোজনি লাগবে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে যোজনী বের করার জন্য বা যোজনী কিভাবে জানবা যদি কোনো মৌলের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকে তিনটা ইলেকট্রন থাকে বা চারটা ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী কত হবে এই সংখ্যাগুলোই মনে করো একটা কক্ষ একটা মৌলের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে তাহলে তার যোজনী এক দুইটা ইলেকট্রন থাকলে তার যোজনী দুই তিনটা ইলেকট্রন থাকলে তার যোজনী তিন চারটা থাকলে তার যোজনী চার আবার কোনো মৌলের শেষ কক্ষপথে যদি পাঁচটা ইলেকট্রন থাকে ছয়টা সাতটা এবং আটটা তাহলে যোজন কিভাবে বের করতে হবে দেখো সব সময় আট থেকে ওই সংখ্যাগুলো বিয়োগ করে দিতে হবে যদি বেশি থাকে চারের ঠিক আছে সেই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে যেমন যদি পাঁচটা ইলেকট্রন থাকে তাহলে তার যোজনই কত হবে পাঁচটা ইলেকট্রন থাকলে তার যোজনী হবে তিন যদি ছয়টা ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে তাহলে তার যোজনই কত হবে যোজনই হবে দুই তাহলে মনে করো যদি শেষ কক্ষপথে কোনো মৌলে সাতটা ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী কত হবে এক হবে তা যদি মনে করো কোন শেষ কক্ষপথে কোনো মোলের আটটা ইলেকট্রন আছে তাহলে তার যোজনী কত হবে জিরো সাপোজ আমি বিষয়টা একটু ক্লিয়ার করি যেমন দেখো এখানে একটা মোল ইলেকট্রন দেখাচ্ছি এখানে কয়টা আছে কয়টা আছে ইলেকট্রন আছে দুইটা প্রথম কক্ষপথে এখন দ্বিতীয় কক্ষপথে মনে করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিলাম এই যে এরকম তাহলে এই মৌলটা যোজনী কত হবে এই মোলটা যোজনী কত হবে দেখো কয়টা কয়টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শেষ কক্ষপথ যেটা সেটার কথা চিন্তা করতে হবে আর তুমি যদি এখন ভিতরে কক্ষপথ গুলো চিন্তা করো তাহলে কিন্তু হবে না এখানে যোজনি কত হবে তার আট থেকে এই পাঁচ বিয়োগ করে দিতে হবে তাহলে কত হয় তিন হবে এইভাবে আমরা কোন যোগের কোন মৌলের যোজনী বের করতে পারি ঠিক আছে কোন মৌলের কি বের করতে পারি যোজনী আচ্ছা তো এখন আমরা দেখলাম যে কোন মৌলের মানে কোন মৌল দ্বারা যোগ গঠন করার জন্য কি লাগবে দুইটা বিষয় লাগবে পরমাণু লাগবে কিসের পরমাণু মানে একটা যোগ যে যে পরমাণু দ্বারা গঠিত সেই সেই সমস্ত পরমাণুর কি লাগবে পরমাণুর প্রতীক লাগবে প্রতীক প্রতীক ঠিক আছে প্রতীক লাগবে সেই সেই পরমাণুর প্রতীক লাগবে এবং আহ আরেকটা বিষয় লাগবে সেটা হচ্ছে যোজনী তো যোজনী তো আমরা জানলাম আমাদের তো আর যোজনিতে সমস্যা নেই এখন আমরা দেখবো যে কিভাবে যৌগ গঠন যোগ গঠন করে সাপোজ দুইটা মৌলর ভিতর যৌ গঠন আছে ঠিক আছে এ মৌল এবং বি মৌল দুইটা মৌল এবং মনে করি যে এ মৌলটার এ মৌলটার যে যোজনী এই মৌলটার যোজনী মনে করো এক্স এবং বি যে মৌলটা বি মৌলটার যোজনী হচ্ছে ওয়াই তাহলে এই এ এবং বি মিলে কিভাবে যৌগ গঠিত হবে এখানে কি করতে হবে দেখো প্রথমে এ মৌলটাকে রাখবো হ্যাঁ প্রথমে হবে ধাতু সবসময় ধাতু মনে করো ধাতু এবং অধাতুর ভিতরে যোগ গঠিত গঠন হচ্ছে ঠিক আছে যোগ গঠিত হয় সাধারণত দেখো ধাতুর ভিতরে কি কিসের ভিতরে ধাতু ধাতু এবং অধাতু ধাতু যোগ অধাতু ঠিক আছে ধাতু যোগ অধাতু আর কিসের ভিতরে হয় আর আরেকটা হয় সেটা হচ্ছে অধাতু যোগ অধাতুর মধ্যে যোগ গঠিত হয় ঠিক আছে এটা মনে করো এখন ধাতু এবং অধাতুর মতো যোগ গঠিত হচ্ছে তখন প্রথমে অবশ্য ধাতু থাকবে তো ধাতু এবং পরে অধাতুটা বসিয়ে দেবো ঠিক আছে এরকম এরপরে কি করবো দেখো এই যে আহ দেখো এ মলটার যোজনী কত এক্স তো এই মোলটার যোজনী এক্স যত যোজনী সেটা সেই সংখ্যাটা চলে যাবে বি মোলের পাশে তার মানে এখানে এক্স দিতে হবে আর এখানে দেখো বি মৌল যোজনী কত ওয়াই এ ওয়াই চলে যাবে প্রথম যে মৌলটা আছে ওয়াই এর কাছে ঠিক আছে এভাবে যোগ গঠন করতে হয় ঠিক আছে আশা করি আমরা বুঝতে পেরেছি তাই না সাপোজ এখানে দেখো অ্যালুমিনিয়াম এটা দেখি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের এর যোজনি যোজন হচ্ছে তিন অ্যালুমিনিয়াম এর কত তিন আর অপর দিকে ক্লোরিন মনে করো ক্লোরিনের যোজনি কত ক্লোরিনের যোজনি হচ্ছে এক এখন এখন দেখো মনে করো যে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের ভিতরে কি হচ্ছে যৌগ গঠন হচ্ছে তখন তাহলে কিভাবে যৌগটা গঠন হবে অ্যালুমিনিয়ামের যোজনি কত তিন আর ক্লোরিনের যোজনি কত এক এখন আহ প্রথমে ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বসিয়ে দিলাম আর অ্যালুমিনিয়াম পাশে ক্লোরিনের যে যোজনী সেটা বলবে এই যে এটা কত হবে তাহলে এখানে হবে এক তাই না এখানে কত হবে এখানে হয়ে যাবে এক তো এখানে আমরা ক্লোরিনের যোজনীটা দিয়ে দেব ক্লোরিনের যোজনী এখানে কত ক্লোরিনের যোজন হচ্ছে ওয়ান ঠিক আছে মানে এক্সচেঞ্জ হবে যোজনীগুলো এক্সচেঞ্জ হবে এবং এরপরে কি আছে ক্লোরিন ক্লোরিনটাকে পাশে বসালাম ক্লোরিনে দেখো ক্লোরিনের পাশে চলে যাবে অ্যালুমিনিয়ামের যে যোজনী সেই অ্যালুমিনিয়ামের যোজনীটা এখানে বসে ঠিক আছে তো এটাকে আমরা এভাবে লিখবো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সিএল আচ্ছা এটা নাম কি আমি পরে বলতেছি তো প্রথমে আমার যোগ গঠন করা দেখতেছি এখন যদি কোনো কোনো পাশে এক মানে ওয়ান ওয়ান সংখ্যাটা থাকে সেটা দেওয়ার প্রয়োজন হয় না ঠিক আছে সেটার কি হয় না দেওয়ার প্রয়োজন হয় না আমরা আশা করি বুঝতে পেরেছি তাই না এভাবে যোগ গঠন করতে হবে সাপোজ এখানে আমরা যোগ গঠন করতেছি কার্বন এবং অক্সিজেনের ভিতরে কার্বনের যোজনী কত কার্বনের হচ্ছে চার অক্সিজেনের কত অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তাহলে এই যোগটা কিভাবে গঠিত হবে যদি আমরা এবং অক্সিজেনের মধ্যে যোগ গঠন করি কার্বন বসবে আর কার্বনের পাশে কত বসবে বলতো এই যে অক্সিজেনের দুই সংখ্যাটা এখানে এটা বসে যাবে আর এখানে অক্সিজেনের পাশে অকার্বনের যে যোজনী কত চার এটা বসবে তো এইভাবে থাকবে তবে যদি এরকম হয় যে একটা সংখ্যাকে সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে যেমন দেখো এখানে এই দ্বারা ভাগ করা যাচ্ছে দুই তাই না তখন কি হবে সি ও টু মানে যদি আমরা এটাকে দেখো সি টু আছে ও ফোর আছে এটাকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে দুই দিয়ে কাটা যায় এ দুই এর মধ্যে কয় যায় চার ভিতর দুই বেলা যায় তাহলে এইভাবে সি ও টু হবে এইভাবে যোগ্যটা আমরা গঠন করতে পারি ওকে অনেকে আবার বলতে পারো যে ভাগ করবো সকল ক্ষেত্রে তো এই এরকম মনে করছে এখানে থ্রি থাকতেছে আর বি ক্ষেত্রে এই ক্ষেত্রে আর ভাগ করা যাবে না ঠিক আছে ভাগ তখন করা যাবে যখন যে এই কেন ভাগ করা যাবে না ভগ্নাংশ আসবে ভগ্নাংশ যদি আসে তা ওই ক্ষেত্রে ভাগ করা যাবে না ঠিক আছে দেখো আমরা এখানে শিখলাম যে কিভাবে যোগ গঠন করা হয় এখন আমরা নামকরণ শিখবো কি শিখবো বলতো নামকরণ নামকরণ নাম নামকরণ কিভাবে একটা যোগ তো গঠন করা শিখলাম এখন ওই যোগটার নাম কি হবে কিভাবে আমরা নাম বলবো ঠিক আছে আচ্ছা যেমন দেখো এখানে সোডিয়াম এস এ এন এস সি এল এটার নাম সোডিয়াম ক্লোরাইড কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড আমি কিভাবে বুঝলাম যে এটার নাম সোডিয়াম ক্লোরাইড হলো এর জন্য আমি কিছু নিয়ম শেখাই দিচ্ছি তোমাদের খুবই সহজ করে তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে শেখো তাহলে সারা জীবন তোমাদের কাজ লাগবে এবং এটা তোমরা অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ ঠিক আছে অনেক উপকৃত হবে একটু একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করতে হবে একটু হালকা করে ঠিক আছে তো এটা নামকরণের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় একটু জানতে হবে যেমন দেখো এখানে একটা বিষয় মনে রাখো হ্যালোজেন কিছু হ্যালোজেন রয়েছে হ্যালোজেন কাদেরকে বলা হয় বলতো হ্যালোজেন মানে লবণ তৈরিকায়ী হ্যালোজেন হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপন্নকারী তো হ্যালোজেনকে এক্স দ্বারা প্রকাশ করা হয় এক্সের ভিতরে হচ্ছে দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন ঠিক আছে এটা না হচ্ছে ফ্লোরিন কোনো যৌগের অধাতু হিসেবে যদি ফ্লোরিন থাকে তাহলে সেটাকে আমরা উচ্চারণ করব কি বলতো কি বলে ফ্লোরাইড বলবো ফ্লোরাইড তো ফ্লোরাইড যদি কোন যৌগে ক্লোরিন থাকে ক্লোরিন সিএল তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লোরাইড ক্লো রা ইড ক্লোরাইড ঠিক আছে অধাতু হিসেবে যদি এটা থাকে অধাতু তো দ্বিতীয় অংশে থাকে তাই না এটা থাকলে থাকলে নাম কি হবে ব্রোমাইড ব্রোমাইড যদি আই থাকে অধাতু হিসেবে তাহলে এটা হবে আয়োডাইড অনেক সহজ বুঝছো শুধুমাত্র আর এক মিনিট দেখো তাহলে সব ডাইড, আয়োডাইট ডাইড। এভাবে অ্যালোজেন মানে যদি অধাতু হিসেবে যদি থাকে ধাতুর নামের কোনো পরিবর্তন হয় না প্রথম কথা হচ্ছে ধাতুর কোনো যোগে ধাতুর ধাতুর নাম কি হবে নাম পরিবর্তন হবে না পরিবর্তন হবে না পরি পরিবর্তন হবে না হবে না ঠিক আছে ধাতুর নাম পরিবর্তন হবে না ধাতুর নাম বলতে কি একটা যৌগ মনে করো এখানে সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে ছ যৌগ গঠন করলো প্রথমে কি আছে সোডিয়াম তো সোডিয়াম দেখো তোমরা মনে রাখবা যে সমস্ত মৌলের শেষে আম রয়েছে যেমন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম পটাশিয়াম সাধারণত তারা সাধারণত তারা হচ্ছে ধাতু সাধারণত তারা হচ্ছে ধাতু তাছাড়া আরো অনেক আছে যেমন দেখো এখানে এখানে যদি কোনো ধাতু আচ্ছা যাই হোক এখন ত্রিশ পর্যন্ত মূলত তোমরা মুখস্থ রাখতে বলেছি এখন সোডিয়াম এটার নাম দেখো সোডিয়াম সোডিয়াম আম এটার কোনো পরিবর্তন হবে না কিন্তু দ্বিতীয় অংশে কি আছে ক্লোরিন এ দেখো ক্লোরিন সি এল আছে ক্লোরিন থাকলে এটা নাম কি হবে ক্লোরাইড হয়ে যাবে ক্লোরাইড ইড হয়ে যাবে ঠিক আছে ক্লোরাইড হয়ে যাবে তাহলে দেখো এখানে ম্যাগনেশিয়াম এম জি সি এল টু আচ্ছা ম্যাগনেশিয়াম সিএল টু দিলাম কেন ওই যে বললাম যে এখানে যজনিগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে এরপর আবার দেখাচ্ছে যদি না মনে থাকে সমস্যা নেই প্রথমে কি আছে তো ধাতু আছে ম্যাগনেশিয়াম ম্যাগনে সিএ আম এটার কোনো পরিবর্তন হবে না নামের কোনো পরিবর্তন হবে না ম্যাগনেশিয়ামের ধাতুর ক্ষেত্রে কিন্তু লাস্টে কি আছে ক্লোরিন ক্লোরিন থাকলে কি হবে এটা ক্লোরাইড হয়ে যাবে ক্লোরাইড ক্লোরাইড হয়ে যাবে ঠিক আছে এখন তোমরা একটা বিষয় মনে রাখবা এই যে একটা চার্ট তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা তোমরা মুখস্থ করবা ঠিক আছে দেখছো এখানে নামকরণের ক্ষেত্রে এইগুলো মনে রাখতে হবে দেখ অধাতু অধাতুর ভিতরে হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের যোজনে আছে 1 অক্সিজেন সালফার কার্বন এদের যোজন কত এদের যোজনী হচ্ছে দুই এই দেখো দুই নাইট্রোজেন যোজন হচ্ছে তিন কার্বন এবং সালফার ঠিক আছে আবার ধাতুর ভিতরে দেখো ধাতুর ভিতরে এখানে সোডিয়াম পটাশিয়াম কপার তারপর তারপরে সিলভার গোল্ড ম্যাগনেশিয়াম এদের যোজন আছে এক আবার এখানে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন কপার জিঙ্ক তিন লেড এদের যোজন আছে দুই অ্যালুমিনিয়াম আয়রন গোল্ড তিন যোজনী আর দুই যোজনী কত চার ওকে তো এইখানে একটা বিষয় খেয়াল করো কপার এখানে আছে আবার এখানেও কপার আছে মানে কপারের যোজনী একও আছে আবার কপারের যোজনী দুইও আছে এরকম গোল্ডের যোজনী দেখো এক আছে আবার গোল্ডের যোজনী কত আছে তিন আছে লাস্টে ইক এবং আস রয়েছে সমস্যা না আমি তোমাদেরকে বুঝা দিচ্ছি যদি এক যোজনী থাকে মানে যদি নিচের যোজনী থাকে তাহলে তার নাম কত হবে যদি উপরের যোজনী থাকে তাহলে তার নাম কত হবে সাপোজ এখানে টিন টিনের যোজনী কত আছে দেখো দুই আছে আবার টিনের যোজনী কত আছে যোজনী হচ্ছে চার আছে যদি যোজনী দুই থাকে যোগে তাহলে নাম কি হবে আবার চার থাকলে নাম কি হবে সেটা আমি বলবো এখন তার আগে এই বিষয়গুলো একটু দেখিনি যেমন এখানে যোগমূলক আছে যোগমূলকের ভিতরে এখানে দেখো এইচ ফোর আছে আর সবগুলোর ক্ষেত্রে মাইনাস রয়েছে তো এনএস ফোরটা হচ্ছে পজিটিভ আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ ঠিক আছে দেখো এখানে যদি ওএস মাইনাস থাকে এটা হাইড্রক্সিল হবে নাইট্রাইট হবে নাইট্রেট হবে বাই কার্বনেট হবে কার্বনেট সালফে সালফাইড সালফেট তারপর এখানে ফসফেট এরকম নামকরণ হবে আশা করি আমরা বুঝতে পেরেছি তাই না এখন একটু খেয়াল করো নামকরণ করব কিভাবে নামকরণ করব নামকরণের সাথে সাথে আমি তোমাদের যৌগ গঠন করাও শেখাচ্ছি এখানে আমি কি বললাম যে বললাম না যদি যোজন কপারের যোজনী মনে করো কোন যোগে এক যদি থাকে মানে কোনো যোগে কপারের যোজনী যদি এক থাকে মনে করো কোন যোজনী আহ কোনো যোগে যোজনী রয়েছে কপারের এক আচ্ছা বুঝবো কি করে এখানে এক নাকি দুই সাপোজ এখানে কপার ক্লোরাইড এরকম দেখো সিইউ এ দিলাম তো এখানে দেখে বুঝতে হবে এখানে ক্লোরিনের যোজনী কত ক্লোরিনের যোজনী তো অল এজ এক ক্লোরিনের যোজনীটা চলে গেছে কপারের ধারে আর কপারের যোজনী কত কপারের যোজনী তো পাশে বসা উচিত এখন এখানে যদি এক যদি দুই হতো তাহলে তো এখানে দুই হতো তাহলে এখানে বুঝতে হবে যে এই কপারের যোজনী কিন্তু এক আছে যদি দুই ব্যবহার করো তাহলে তো ক্লোরিনের ক্ষেত্রে এখানে ক্লোরিনের পাশে কিন্তু দুই হতো এটা দেখে বোঝা যাবে এটা কোন যোগের মানে এই যোগের এই মরটির কি যোজনী কত যোজনী যদি এক থাকে তাহলে সেটার নাম হবে কি বলতো কপার যোজনী যদি এক হবে তাহলে সেটার নাম হবে কিউ কিউ প্লাস কিউ প্লাস ঠিক আছে কপার যোজনী যদি এক হয় কোন যৌগে যদি কপার যোজনী এক হয় তাহলে তার নামকরণের ক্ষেত্রে কিউ প্লাস দিতে হবে ঠিক আছে যদি দুই হয় তাহলে সেটা নাম দিতে হবে কিউ কিউ প্রিক কিউ প্রিক কিউ প্রিক এগুলো কিন্তু ধাতু আমি একটু আগে বললাম যে ধাতুর নামের ক্ষেত্রে নামের কোনো পরিবর্তন হয় না তবে একটা বিষয় আছে যে নামগুলো ল্যাটিন নাম নেওয়া হয়েছে ওগুলো পরিবর্তন হয় ঠিক আছে এরপরে দেখো এখানে এ আছে আয়রনের যোজন আছে দুই এবং তিন আছে আয়রনের যদি যদি দুই থাকে মানে কি লোহা লোহা যদি দুই থাকে তাহলে এটাকে বলা হয় ফেরাস কি বলা হয় এটাকে বলা হয় ফেরাস ফেরাস আর আয়রনের যোজনি যদি দুই না থাকে যদি তিন থাকে তাহলে সেটা হয়ে যাবে কি বলতো ফেরিক এটা হয়ে যাবে কি ফেরিক হয়ে যাবে তাহলে ফেরাস হলো এবং ফেরিক হলো ফেরাস হলো এবং ফেরিক হলো আবার আয়রনের যোজনী যদি এরকম হয় আয়রনের যোজনী তো বুঝলাম এরপর দেখো এখানে টিনের ক্ষেত্রে বলা আছে টিন টিনের যোজনী কত দুই এবং টিনের যোজনী চার আছে তো টিনকে প্রকাশ করা হয় এস দ্বারা এস এর যোজনী কত দুই এবং চার যদি দুই থাকে তাহলে এটাকে বলা হয় বলে এসপেনাস আর যদি যদি টিনের যোজনী যদি চার থাকে তখন এটা কি হবে স্টে স্টেনিক হবে স্টেনিক ঠিক আছে স্টেনিক আচ্ছা আমরা কিভাবে বুঝবো যে দুই আছে তার মনে করো এখানে দিলাম তার মানে বুঝতেছে এখানে দুই যোজনী ব্যবহার করতো এটার নাম কি হবে এস্টেনাস ক্লোরাইড এটার নাম কি হবে ক্লোরাইড দ্বিতীয় ক্ষেত্রে এরকম আবার যদি ধাতুন দেখো যদি এরকম থাকে এন ফোর এরকম দেখো কি হবে এস্টেনিক ক্লোরাইড বলতে হবে কি বলতে হবে স্টেনিক ক্লোরাইড বলতে হবে ঠিক আছে এখন দেখো লেড 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 লেটের যোজনী কত লেডের যোজন আছে দুই এবং চার আছে লেড লেড পিবি পিবি টি বি লেড পিবি যদি দুই থাকে তাহলে সেটার নাম কি হবে সেটা হবে প্লাম বাস সেটার নাম কি হবে বলো তো প্লাম বাস প্লাম বাস আর যদি লেডের যোজনী থাকে কত চার তখন সেটার নাম হবে প্লাম্বিক প্লাম দিক প্লাম আশা আমরা বুঝতে পেরেছি ঠিক না এই প্লাম্বিক প্লাম্বাস প্লাম্বিক তারপর দেখো গোল্ড আছে গোল্ডের যোজনী কত এক আছে আর তিন আছে ঠিক আছে এক আছে এবং তিন আছে গোল্ডের যোজনী যদি এক থাকে গোল্ড কি এ ইউ তো গোল্ডের যোজনী যদি এক হয় তাহলে তার নাম হচ্ছে অরাস 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 ঠিক আছে আর যদি গোল্ডের যোজনী তিন থাকে তখন সেটাকে বলা হয় অরিক অরিক ওকে এখন নামকরণের বিষয়গুলো আমরা অনেক অনেকটা এগিয়ে গেলাম এখন দেখো আমি তোমাদের ধাপে ধাপে শিখাবো নামকরণ যেমন যদি অ্যাসিড হয় তাহলে নাম কি হবে খার হলে নাম কি হবে এবং লবণ হলে কি নাম হবে ঠিক আছে প্রথমে আমরা অ্যাসিড অ্যাসিড নাম শিখবো যোগের তোমরা ভয় পেয়ে না আমি আমি দেখে বুঝতে পারবো একটা যোগ তুমি দেখে বুঝতে পারবা কোনটা অ্যাসিড কোনটা হচ্ছে খার কোনটা লবণ দেখো অ্যাসিড প্রথমে যেটা থাকে অ্যাসিড অবশ্যই হাইড্রোজেন থাকে প্রথমে কি থাকে প্রথমে প্রথমে হাইড্রোজেন প্রথমে কি থাকে হাইড্রোজেন থাকে এবং পরে অধাতু পরে থাকতে পারে অধাতু হিসেবে এখানে হ্যালোজেন থাকতে পারে ঠিক আছে কি থাকতে পারে তো হ্যালোজেন অ্যাসিড হলে অবশ্যই হ্যালোজেন থাকবে হ্যালোজেন থাকতে পারে হ্যালোজেন ঠিক আছে আচ্ছা তো দুই ভাবে অ্যাসিড গঠিত হতে পারে প্রথমে হাইড্রোজেন থাকতে থাকবে এবং পরে কি থাকবে হ্যালোজেন থাকবে তবে হাইড্রোজেন থাকতেই হবে যেভাবে থাকবে কেন হাইড্রোজেন থাকবে প্রথমে তারপর দ্বিতীয় নাম্বার মানে প্রথমে তো এক নাম্বারটা বললাম যে প্রথমে হাইড্রোজেন থাকবে পরে হ্যালোজেন থাকবে হ্যালোজেন কারা ওই যে ফ্লোরিন ক্লোরিন আয়োডিন মানে যেটাকে এক্স দ্বারা প্রকাশ করেছিলাম ঠিক আছে আবার এরকম থাকতে পারে প্রথমে হাইড্রোজেন থাকলো তার সাথে কি থাকবে মূলক থাকবে মূলক যৌগ মূলক থাকবে আচ্ছা যোগমূলক কোনগুলা এই যে দেখো এই যে চারটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা এবং সুন্দর করে নোট করবা এটা লিখে নিবা যোগমূলকের ভিতরে এই যে সবগুলো হচ্ছে যৌগমূলক ঠিক আছে তবে তবে এখানে একটা কথা আছে যে এখানে শুধুমাত্র এটা থাকতে পারবে না কারণ এটা আছে ধাতু হাইড্রোজেনের সাথে এটা ধাতু থাকবে না বাকি সবগুলো থাকবে যেমন হাইড্রোক্সিল থাকতে পারে না নাইট্রাইট থাকতে পারে নাইট্রেট এগুলো থাকবে ঠিক আছে তো দেখো এখানে কিভাবে নামকরণ করবো যদি মনে করো এক নাম্বারটা দেখাচ্ছে এক নাম্বার প্রথমে আমরা কি দেখবো মানে এই যে হ্যালোজেন এটাকে বলে হ্যালোজেন মানে প্রথমে হাইড্রোজেন থাকবে পরে থাকবে কি হ্যালোজেন ওই যে ফ্লোরিন আয়োডিন এরকম এই চারটা থাকবে যেমন দেখো প্রথমে যদি হাইড্রোজেন থাকে পরে যদি ফ্লোরিন থাকে ফ্লোরিন ফ্লোরিন তাহলে যৌগটা কি হবে যৌগটা কি হবে যৌগটা সংকেত হবে এইচ এফ এইচ এফ আচ্ছা এইচ এফ কেন কারণ দেখো হাইড্রোজেনের এর যোজনীয় এক ফ্লোরিনের যোজনীয় এক এখন এই এক যদি এখানে যায় এক যদি এখানে যায় তাতে তো কোনো পরিবর্তন হয় না সব শব্দ সেমই থাকে এটার নাম কি হবে নাম হবে হাইড্রোজেন নাম যা তাই থাকে যাবে ঠিক আছে হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরাইড হবে ফ্লোরিন থাকলে আমি দেখালাম একটু আগে ফ্লোরাইড হবে ফ্লোড একইভাবে যদি মনে করো হাইড্রোজেনের সাথে ক্লোরিন থাকে তখন এটার নাম কি হবে হাইড্রো হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি এখানে হাইড্রোজেন সাথে মনে করো আহ থাকে বিয়ার এটাকে কি বলতে হবে হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেনের সাথে যদি আয়োডিন থাকে তাহলে তাহলে এটাকে কি করতে হবে হাইড্রোজেন আয়োডাইড বলতে হবে আয়োডাইড আয়োডাইড এখন এক নম্বরটা বুঝো এক নম্বরটা শেষ দেখছো একটা যৌগ দেখলেই বুঝতে পারবা যেটা এটা অ্যাসিড নাকি দেখছো এটা কি অ্যাসিড কেন কারণ প্রথমে হাইড্রোজেন আছে তারপরে কি আছে হ্যালোজেন হাইড্রোজেনাস হ্যালোজেন যদি থাকে মানে প্রথমে হাইড্রোজেন এবং পরে যদি হ্যালোজেন থাকে তাহলে চোখ বন্ধ করে বলে এটা হচ্ছে হচ্ছে অ্যাসিড অ্যাসিড কি এখন থেকে আমাদের এইসব বিষয় শিখতে হবে এটার নাম কি হবে এটা প্রথমে হাইড্রোজেন আছে তো হাইড্রোজেন নাম যাতায় থাকবে হাইড্রোজেন হবে এবং ক্লোরিন এটা হাইড্রোজেন ক্লোরাইড হবে এটা আরেকটা নাম আছে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যে অ্যাসিড হতে পারে সেটা হচ্ছে প্রথমে হাইড্রোজেন থাকবে তার সাথে কি থাকবে যৌগমূলক থাকবে যৌগমূলক যোগ যোগ মূলক থাকবে ওকে কোন সমস্যা নেই এখন প্রথমে হাইড্রোজেন থাকলো ঠিক আছে যোগমূলক হিসেবে এখানে আমি কোনটা দেবো প্রথমে অবশ্যই এটা তো দেওয়াই যাবে না আর এটাও দেওয়া যাবে না এটা দিলে দ্বিতীয় যেটা এটা দিলে পানি হয়ে যাবে ঠিক আছে পানির তো সামান্য অ্যাসিডীয় সমস্যা নেই তো এটা আমরা দেবো না অ্যাসিড এইটা এইটা থেকে শুরু করবো ঠিক আছে নাইট রাইট এন ও টু মাইনাস তাই না এন ও টু এন ও টু NO2 আচ্ছা মাইনাস দ্বারা বোঝাচ্ছে এটা সো এখন বলো তো এই হাইড্রোজেনের যোজনী কত 1 নাইট্রাইটের যোজনী কত 1 তাহলে এখানে যোগটা কি হবে H N O 3 হবে H N O 3 এই দেখো S H N O 3 আচ্ছা আমরা এটা দিলাম নাইট্রেট দিলাম এই যে লাস্ট এটা S N O প্রথমে দিলাম ঠিক আছে সরি এখানে তো 2 দিছে আচ্ছা দাও এখানে 2 দেয়া 3 দেয়া হচ্ছে এখানে 2 হবে কি হবে 2 হবে এই যে 2 তাহলে এটার নাম কি হবে এটার নাম হবে দেখো প্রথমে কি আছে হাইড্রোজেন এরকম লিখতে পড়া হাই হাইড্রোজেন পরে যেটা আছে NO2 NO2 আছে NO2 এর নাম কি NO2 তো নাইট্রাইড তাহলে হাইড্রোজেন নাইট্রাইড বলে দিবা নাই নাই রা ইট নাইট্রাইড এটার নাম কি হবে হাইড্রোজেন নাইট্রাইড হবে এটার নাম কি হবে হাইড্রোজেন নাইট্রেট হবে নাইট্রাইড এইভাবে কিন্তু আমাদের নামকরণগুলো করতে হবে সাপোজ এখানে এখানে চিন্তা করো যে প্রথমে হাইড্রোজেনের সাথে আমি এই সালফেট এ দেবো দেখো প্রথমে কি আছে হাইড্রোজেন তাই না প্রথমে হাইড্রোজেন আছে তার সাথে সালফেট যুক্ত এখন হাইড্রোজেনের যোজনী কিন্তু দুই তাহলে যৌগ গঠন কিভাবে হবে এখানে প্রথমে হাইড্রোজেন বসবে যে হাইড্রোজেন বসে গেল এই যে দুই এই যোজনীটা চলে যাবে এই হাইড্রোজেন এর পাশে তার মানে এখানে চলে যাবে এইস টু আর এখানে কি আছে বলতো এস ও ফোর এস ও ফোর এসোফরের সাথে এই যে ওয়ান এই সংখ্যাটা এখানে চলে যাবে কিন্তু ওয়ান প্রয়োজন হয় না তাই না এটার নামকরণ প্রথমে আছে হাইড্রোজেন তুমি বলবা যে হাইড্রোজেন হাইড্রোজেন হবে পরে কি আছে সালফেট হবে সালফেট হাইড্রোজেন সালফেট এটার আরেকটা নাম আছে খুবই সুন্দর সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড নামকরণ কি হবে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এভাবে কিন্তু আমাদের নামগুলো করতে হবে বুঝছো সাপোজ এখানে হাইড্রোজেনের সাথে যদি লাস্টের দাম ফোর মানে ফসফেট ফোর ঠিক আছে দেখো হাইড্রোজেন আছে তার সাথে পিও ফোর যুক্ত করলাম ই ফোর যুক্ত করলাম দেখো এখানে হাইড্রোজেন এর যোজনী কত এক পিও ফোর যোজনী কত তিন তাহলে যোগটা কি হবে এইচ থ্রি ইস থ্রি পিও থ্রি এটার নাম কি হবে হাইড্রোজেন দেখো হাইড্রোজেন প্রথমে বলবো হাইড্রোজেন হবে আর তারপর হবে ফসফেট ফসফেট নাম তাহলে এটার নাম হবে হাইড্রোজেন ফসফেট হাইড্রোজেন ফসফেট তো অ্যাসিডের নামকরণগুলো আমরা শিখলাম তাই না কিবা বা অ্যাসিড এবং অ্যাসিডের নামগুলো শিখলাম মানে দেখে বুঝতে পারবো যে কোনটা অ্যাসিড এবং কোনটা হচ্ছে আহ খার খার এখনো শিখিনি তবে অ্যাসিড শিখছি এবং অ্যাসিডের নামকরণও শিখে গেছে এখন আমরা খার খার শিখবো খার বা ক্ষারক হুম খার বা ক্ষারক কোনগুলো কি দেখে শিখবার কি ওকে কি শিখবো এখন বলো তো খার বা খারক দেখে আমরা শিখতে পারবো তো ক্ষারক বা খারের প্রথমে কি থাকে বলো তো প্রথমে অবশ্যই ধাতু থাকে ধাতু প্রথমে ধাতু থাকে এরপরে থাকে অক্সিজেন এরপরে কি থাকে অক্সিজেন থাকে অথবা অথবা প্রথমে ধাতু থাকবে প্রথমে ধাতু থাকবে এবং পরে শুধুমাত্র ও এইচ মাইনাস এই এইটা থাকবে এই আয়নটা থাকবে এরা যদি থাকে কোনো যৌগে তাহলে বুঝবে যে ওটা হচ্ছে বা খারক ঠিক আছে ক্ষার বা খারক নামকরণ আমি এখন দেখাবো তবে এখানে যদি কোনো যৌগে অক্সিজেন থাকে তাহলে সেটা কি হবে উম তাহলে ক্ষার হবে মানে প্রথমে ধাতু তারপরে কি থাকবে অক্সিজেন প্রথমে ধাতু পরে থাকবে ওয়েস মাইনাস সেটাও কি হবে খার হবে তবে দেখো এখানে এই ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে অক্সিজেন থাকলে সেটা হবে সেটা নামকরণের ক্ষেত্রে বলতে হবে অক্সাইড বলতে হবে কি অক্সাইড বলতে হবে সেক্ষেত্রে অক্সাইড বলতে হবে আর ওএইচ মাইনাস থাকলে ওএইচ যেটা এটা থাকলে এটাকে নামকরণ করতে হবে হাইড্র হাইড্র অক্সাইড ওকে দেখো কিভাবে আমি নামকরণ করি এখন আমরা দেখতেছি প্রথমে আমরা ধাতু যোগ অক্সিজেন ধাতু যোগ অক্সিজেন যত ধাতু আছে প্রথমে আমরা ধাতু যোগ অক্সিজেন প্রথমে আমরা কি দেব তো ধাতু যোগ অক্সিজেন তো ধাতু যোগ অক্সিজেনের সাথে আমরা আমরা কি করব বিক্রিয়া দেখাবো প্রথমে দেখো ধাতু হিসেবে আমি সোডিয়াম নিলাম কি নেবো সোডিয়াম নিলাম আর অধাতু দেখো এটা অধাতু মানে অক্সিজেন থাকবে দ্বিতীয় অংশে কি থাকবে অক্সিজেন এখন এই যে সোডিয়ামের যোজনী কত এক সোডিয়ামের যোজন আছে এক আর অক্সিজেনের যোজনী কত অক্সিজেনের যোজন আছে দুই এখন বলতো তাহলে যোগ ওটা সংকেত কি হবে প্রথমে তো আমাদের সংকেত লিখতে হবে তাই না প্রথমে কি বসবে এই যে সোডিয়াম বসলো সোডিয়াম তার পাশে কত হবে এই যে অক্সিজেনের যোজনীটা সোডিয়ামের পাশে যে বসবে তাহলে এখানে কত হবে টু হবে আর অক্সিজেন এখানে বসে গেল এখন দেখো অক্সিজেনের যোজনী কত এখানে মানে সোডিয়ামের যোজনীটা এই অক্সিজেনের পাশে বসবে কিন্তু এক হলে সেটা দেওয়ার প্রয়োজন নয় এটার নাম কি হবে আমি প্রথমেই বলেছি ধাতুর নামে কোনো পরিবর্তন হয় না এখানে প্রথমে কি হবে সোডিয়াম যাতা বসে যাবে সোডিয়াম সোডিয়াম ঠিক আছে সোডিয়াম পরে কি আছে অক্সিজেন আমি তো কেবলমাত্র বললাম যে অক্সিজেন থাকলে এটার নাম বলবো অক্সাইড সোডিয়াম অক্সাইড বলবা ঠিক আছে অক্সাইড অক্সাইড সোডিয়াম অক্সাইড তাহলে এটা নামকরণ এইভাবে করতে পারো হ্যাঁ এইভাবে আবার দেখো যদি আমরা সোডিয়ামের সোডিয়ামের সাথে সাথে যদি আমরা দিতাম যুক্ত করতাম ঠিক আছে তাহলে এটা নামকরণ কি হবে ও ও খেয়াল করি আমরা একটু এখানে যোজন যোজনী দেখতে হবে এখানে সোডিয়ামের যোজনী কত সোডিয়ামের যোজনী আছে ওয়ান আবার ও যেটা ও যোজনী কত এটা যোজনী ওয়ান এখানে দেখো সোডিয়াম এন এ আর আছে ও যোজনী কত হবে প্রথমে আছে সোডিয়াম আছে তাহলে এটা সোডিয়াম থাকলে সোডিয়াম আর ওএ থাকলে এটা হবে হাইড্রো অক্সাইড হাইড্রো হাইড্রোঅক্সাইড হাইড্রো অক্সাইড ওকে খুবই সুন্দর এইভাবে আমরা নামকরণ গুলো করবো ঠিক আছে না এই যে এইভাবে নামকরণ গুলো করব আশা করি তোমরা সব বুঝতে পেরেছো এখন সাপোজ এখানে আমরা অ্যালুমিনিয়ামের সাথে দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে এ অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়ামে যোজনী কত অ্যালুমিনিয়ামে যোজন তিন এখন অ্যালুমিনিয়ামের যোজনীর সাথে আমি অক্সিজেন যুক্ত করবো অক্সিজেনের যোজনী কত দুই প্রথমে আমাদের সংকেতটা লিখতে হবে তারপর আছে নামকরণ প্রথমে আমরা কি করবো সংকেতটা লিখবো অ্যালুমিনিয়াম লিখলাম এ এল এখন অ্যালুমিনিয়ামের পাশে কোন সংখ্যাটা যাবে অক্সিজেনের যোজনী চলে যাবে এই যোজনীটা চলে যাবে এখানে মানে দুই হয়ে যাবে তারপরে কি আছে অক্সিজেন অক্সিজেন বসিয়ে দিলাম এর পাশে কি যাবে এই যে অ্যালুমিনিয়ামের যে যোজনী সেটা বসে যাবে এই অক্সিসের পাশে এটা নাম কি হবে অ্যালুমিনিয়াম অক্সাইড এটার নাম কি হবে অ্যালু আম অ্যালুমিনিয়াম অক্সাইড এর নাম কি হবে অ্যালুমিনিয়াম অক্সাইড ঠিক আছে আশা করে আমরা বুঝতে পেরেছি এটা সাপোজ এরপর অ্যালুমিনিয়ামের সাথে যদি আমরা হাইড্রোক্সাইড যুক্ত করতাম অ্যালুমিনিয়াম যোগ ও এইসমাই ও কি এপ যোজনী কত হতো এ এ অ্যালুমিনিয়াম যদিই কত তিন আর ওএস এর যদি কত এক তাহলে এটা কি হবে দেখো অ্যালুমিনিয়াম এ এল এ এল বসে যাবে এবং ও এইচ যেটা ও এইটা লাস্টে বসে যাবে ঠিক আছে এবং এই অ্যালুমিনিয়ামের পাশে এক যাবে আর ও এর পাশে কত যাবে তিন চলে যাবে এই সংখ্যাটা এখানে যেহেতু আমরা ও এইচ দুটা দুইটা থাকলে ব্র্যাকেটকে ঘিরে দিতে হবে এটার নাম কি হবে বলতো এটার নাম কি হবে অ্যালুমিনাম হাইড্রক্সাইড অ্যালুমিনিয়াম আম অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হাইড্রাইড হাইড্রাইড ঠিক আছে তাহলে দেখো তোমরা কি পারবা না ধাতু এবং কোনগুলো হচ্ছে তোমাদের খার কোনগুলো তারপরে অ্যাসিড এগুলো তো শিখলে তাই না এবং সেগুলোর নামকরণ কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখলাম এখন আরেকটা একটা দেখায় সেটা হচ্ছে এখানে মনে করো কপার সি আছে কপার এর সাথে অক্সিজেন যুক্ত করলাম এখন যদি এরকম হয় কপারের যোজনী এক ব্যবহার করা হয়েছে অক্সিজেনের যোজনী ব্যবহার করা কত দুই তখন এই যৌগটা কি হবে সিইউ সিইউ আর অক্সিজেনের যোজনী চলে যাবে কার যোজনী চলে যাবে কপারের দ্বারে সিইউ টু ও আচ্ছা আর এখানে এক থাকলে দেওয়া যায় না আচ্ছা এটার নাম কি হবে আমি কিন্তু বলেছিলাম কপারে এক যোজনী হলে এটা হবে কিউ প্লাস হয়ে যাবে ঠিক আছে না তাহলে কিউ প্লাস শুধুমাত্র কয়েকটা মৌলের ক্ষেত্রে কিউ প্লাস আর অক্সিজেনের ক্ষেত্রে অক্সাইড হবে অক্সাইড কিউপ্রাস অক্সাইড হবে কিউপ্রাস অক্সাইড আবার যদি আমরা দুই ব্যবহার করতাম কপারের যোজনী কপার সিইউ আর অক্সিজেন ওখানে ও আছে অক্সিজেন এখন কপারের যোজনী কত কপারের যোজনী হচ্ছে দুই অক্সিজেনের যোজনী কত অক্সিজেনের যোজনীও দুই এখন যৌগটা কি হয়ে যাবে যৌগটা হয়ে যাবে সি ইউ আর টু ও টু হয়ে যাবে কেন কারণ এখানে দুই আছে এটা চলে যাবে এর পাশে আর এই দুইটা চলে যাবে এই পাশে কিন্তু যদি এস এম সংখ্যা হয় সেটা কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না সি ও হবে এটা কি হয়ে যাবে কিউ অক্সাইড হবে এটা নাম কি হবে কিউ প্রিক কিউ কিউ প্রিক কিউ অক্সাইড কিউ অক্সাইড ঠিক আছে অক্সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছো তাই না এবার ওখানে আরো কতগুলো যৌগ ধাতুর নাম আমি লিখে দিয়েছিলাম যেমন লেড থাকলে প্লাম্বাস প্লাম্বিক তারপরে ফেরাস ফেরিক াস্টেন এইগুলো এইগুলো কিন্তু তোমার নিজেরা পরিণত ঠিক আছে আমি তোমাদের টা শিখাচ্ছি এখন সবগুলো বিষয় আমি শিখাই তাহলে তো অনেক সময় লাগবে এরপরে লবণ এখন দেখো লবণ বিষয়টা জানবো এখন দেখো আমরা কি দেখবো বলতো লবণ লবণ দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো কোনটা অ্যাসিড কোনটা খার আর কোনটা লবণ তো যেহেতু আমরা অ্যাসিড এবং খার শিখেছি তাহলে এখন আমরা লবণ শিখবো লবণও দুই রকম ভাবে গঠিত হতে পারে লবণ এক একরকম হতে পারে লবণের প্রথম অংশ থাকবে ধাতু এবং দ্বিতীয় অংশে থাকবে হ্যালোজেন হ্যালোজেন ওই যে ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন এরা থাকতে পারে এরা থাকতে মানে প্রথমে যদি ধাতু থাকে আর দ্বিতীয় অংশে যদি এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা যদি এই বংশের কেউ যদি থাকে তাই চোখ বন্ধ করে তুমি একদম ঘুমায় শুয়ে পড়ে গল্প এটা হচ্ছে লবণ আবার দ্বিতীয় অংশে থাকতে পারে দ্বিতীয় আরেকটা আরেক ভাবে ঠিক আছে ধাতুসার থাকবে ধাতুস্ব থাকবে হচ্ছে আহ যৌগমূলক থাকবে যোগমূলক যোগমূলক ঠিক আছে যোগমূলক যোগমূলক কোনগুলো আমরা কিন্তু দেখলাম যোগমূলক কোনগুলো এই যে এগুলো আছে যোগমূলক না লাস্টে যে কবে দুইটা জিনিস থাকতে পারবে না এখানে এই চার্টের ভিতরে এটা আর এটা থাকবে না এটা বাদে যে কোনোটা থাকতে পারে ঠিক আছে এরা এরকম প্রথমটা যে ওয়েস যদি থাকে তাহলে তো সেটা কি হয়ে যাবে সেটা তো ধাতুই হয়ে যাবে সেটা কি হয়ে যাবে সেটা হচ্ছে ওয়েস আমি বললাম যদি কোনো যোগে ওয়েস থাকে তাহলে সেটা ওয়েস মাইনাস থাকে তাহলে সেটা তো খার বা খারক তাহলে ওয়েস থাকলে কি হয়ে যাবে খার বা খারক হয়ে যাবে ওটা থাকতে পারবে না বাকিগুলো থাকবে হ্যাঁ বাকিগুলো আর ধাতুর সাথে এই বাকি যেগুলো তো অ্যালুমিনিয়াম এটা তো আবার এটা তো আবার অ্যাসিড এই অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম তো ধাতু ধাতুর সাথে তো ধাতু বিক্রিয়া হবে না তাই না এরকম বিষয়টা তো এখানে বিষয়টা খেয়াল করো যে অধাতুর সাথে যদি যোগমূলক প্রথমে ধাতুর সাথে ধাতু এবং ক্লোরিন ওই ফ্লোরিন ফ্লোরিন ধাতু হিসেবে আমি ম্যাগনেশিয়াম নিলাম ম্যাগনেশিয়ামের সাথে মনে করলো যুক্ত করলাম তাহলে এই যোগটা কি হবে ম্যাগনেশিয়ামের যোজন হচ্ছে দুই ক্লোরিনের যোজনই কত ক্লোরিনের যোজন হচ্ছে এক সংকেত কি হবে ম্যাগনেশিয়াম মানে এমজি এখন এই যে ম্যাগনেশিয়াম এর যে দুই এই দুই চলে যাবে কার কাছে ক্লোরিন এর কাছে এই যে ক্লোরিন আর ক্লোরিন দুজনই কত এক এটা চলে যাবে ম্যাগনেশিয়াম এর কাছে এক থাকলে দেয়ার প্রয়োজন হয় না এর নাম কি হবে ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম ওই যে ক্লোরিন থাকলে কি হবে সেটা ক্লোরাইড হয়ে যাবে ক্লোরাইড এটা কিন্তু আমি বলেছিলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়ে যাবে ঠিক আছে এরকম এখন মনে করো যে এখানে এসএন আছে এসএন এসএন এর সাথে সিএল যুক্ত হয়েছে এখন এসএন এর যোজনি আমি 4 দিলাম আর এটা যোজনি দিলাম কত 1 তাহলে এই কি হয়ে যাবে এসএন হয়ে যাবে তাই না এসএন সিএল কত হয়ে যাবে 4 হয়ে যাবে এখন এই যে এসএন থাকলে আমি কি বলেছি আমরা একটু আগে দেখলাম না যে এসএন এর যোজনি কত দেখো এসএন এর যোজনি 4 ও আছে এসএন টা কি 3 তো এটার নাম কি হবে যদি 4 যোজনি থাকে তাই এটা দেখো এই যোজনি চলে গেল ক্লোরিন দ্বারা এটা চলে গেল তো চার থাকলে এটার নাম কি হবে ক্লোরিন এই যে এসএন এর নাম হবে স্টেনিক 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 আর ক্লোরিন থাকলে ক্লোরাইড স্টেনিক ক্লোরাইড ক্লোরাইড ঠিক আছে স্টেনিক ক্লোরাইড স্টেনিক ক্লোরাইড এটা তো ধাতুর সাথে ধাতুর সাথে হ্যালোজেনের বিক্রিয়া দেখলাম এখন ধাতুর সাথে কি থাকতে পারে যৌগমূলক থাকতে পারে দেখো ধাতুর সাথে যৌগমূলক থাকতে পারে ধাতু ধাতু যোগ যৌগমূলক যোগ যোগ কোন সমস্যা নেই কিভাবে আমরা যোগমূলক দেখাবো দেখো এখানে ধাতু হিসেবে এখানে নিলাম ক্লোরিন কত তিন আর অধাতু হিসেবে সালফেট কে নিলাম এই যোগমূলক হিসেবে সালফেটের যোজনই কত দুই যোগটা কি হবে সংকেত এই যে প্রথমে অ্যালুমিনিয়াম থাকবে আর এই সালফেটের যে যোজনী এটা ক্লোরিনের অ্যালুমিনিয়ামের কাছে চলে যাবে অ্যালুমিনিয়াম টু হলো আর এরপরে দেখো এসো ফোর আছে এস ও ফোর দিয়ে দিলাম এস ও ফোর এর পাশে কি যাবে এই অ্যালুমিনিয়াম এটা নাম কি হবে এটা নাম হবে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম থাকলে কি সালফেট যেহেতু আছে সালফেট থাকলে আসা এখানে যে আছে তাদের নাম যা তাই থাকবে ঠিক আছে এখানে যারা যারা আছে যেমন নাইট্রেট থাকলে এটা থাকলে এটা হবে নাইট্রেট থাকলে নাইট্রেট নাম হবে থাকলে এটা নাইট্রেট হবে এরকম যে আছে তার নাম হবে বুঝছো যে আছে তার নামই হবে এখানে যেমন দেখো এখানে কি আছে সালফেট আছে সালফেট থাকলে তার নাম কি হবে অবশ্যই সালফেট থাকলে থাকবে তাহলে এটা কি হবে সালফেট সালফেট এইভাবে আমাদের বাকি যে ইয়াগুলো আছে এইভাবে বাকি যে আমাদের মানে নামকরণ গুলো আছে তোমরা এগুলো করে ফেলবা এখন তো তোমরা শিখেছো যে এখন একটা যোগ দেখলেই বুঝতে পারবা সাপোজ এই যে এটা কি এটা তোমরা দেখে বুঝতে পারবে এটা অ্যাসিড নাকি ক্ষার লবণ এটা যে প্রথমে কি আছে হাইড্রোজেন আছে আর দ্বিতীয় কি আছে যৌগমূলক তো এটা সূত্র অনুসারে এটা কি হবে এটা অ্যাসিড হবে তাই না অ্যাসিড হবে তো এটা এটা তোমরা দেখলে এবং নামকরণও শিখলে এখন বইয়ের ভিতর চলে আসি লিথিয়াম অক্সাইড লিথিয়াম কিভাবে লিথিয়াম অক্সাইড কিভাবে গঠিত হলো বলতো লিথিয়াম অক্সাইড এই যে লিথিয়ামের যোজনী কত লিথিয়াম এর যোজনী কত লিথিয়ামের যোজনী হচ্ছে 1 অক্সিজেনের যোজনী কত 2 এখন যে কিভাবে যোগ যোগটা করতে হবে এলআই ও দেখো এই যে চলে যাবে লিথিয়ামের পাশে এখানে Li হবে আর এখানে ও এই যে অক্সিনের পাশে চলে যাবে কত 1 তাহলে এটা দেওয়ার প্রয়োজন এটা নাম কি হবে লিথিয়াম অক্সাইড হবে ধাতু প্রথমে ধাতু বলো এই যে লিথিয়াম অক্সাইড এটা কি এটা কি অ্যাসিড ক্ষার নাকি লবণ তোমরা উত্তরটা বলবা যে ও হলো অ্যাসিড খার বা কি লবণ এরকম বলবা এটা এইভাবে লিখবা হলো হ্যাঁ যদি অ্যাসিড হয় তাহলে অ্যাসিড লিখবা খার হলে খার হবে আর লবণ হলে লবণ হবে এরকম দেবা ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো লিথিয়াম অক্সাইড এরপরে বয়ে আস দেখো ম্যাগনেশিয়াম অক্সাইড তো ম্যাগনেশিয়াম অক্সাইড এটা তো আমরা এখন সবাই জেনে গিয়েছি ম্যাগনেসিয়াম প্রথমে থাকবে কি ম্যাগনেসিয়াম তারপর থাকবে অক্সিজেন ম্যাগনেসিয়ামের যুজই কত দুই অক্সিজেনের যুজই কত দুই এখন কত আসে দেখো এটা ম্যাগনেসিয়াম এম জি ও এখানে এখানে এই যে যে টুটা এই টুটা এখানে চলে যাবে টু আর এখানে টু এখানে চলে যাবে তো এটা দুই দুইটা তো सेम এজন্য দেয়ার প্রয়োজন আমরা এম হবে এটা নাম কি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড এটা নাম কি হবে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড হবে ঠিক আছে এইভাবে নামকরণ গুলো করতে হবে এবং যৌগ গঠন করতে হবে আজকের ক্লাস থেকে পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব আর প্লাস্টিক প্লাস্টিক তোমার কাছে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ সালামালাইকুম আলহামদুলিল্লাহ